এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ খবর। আবারও দ্বিগুণ বেড়ে গেল বাংলাদেশের বাজারে গহনা সোনার দাম। প্রতি মুহূর্তেই বেড়েই চলেছে আন্তর্জাতিক বাজারে পিওর গোল্ডের দাম। তবে এত মূল্য দিয়ে সোনার গহনা তৈরি করলেও সাধারণ মানুষের মনে থাকে চিন্তা, খাঁটি হলমার্কযুক্ত স্বর্ণ পেলাম নাকি বেশি খাতযুক্ত স্বর্ণ পেলাম। অনেক ক্রেতারাই হলমার্কযুক্ত খাঁটি গহনা সোনা চিনে আনতে পারে না, অনেক ক্রেতারাই স্বর্ণ কিনে ঠকে যাচ্ছে। আর বর্তমানে বাংলাদেশের বাজারে স্বর্ণের নতুন দাম কত টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতির প্রধান অফিস বাজোয়স, এবং এই নতুন মূল্য অনুযায়ী প্রতি দুই আনা প্রতি ছয় আনা স্বর্ণের দাম কত টাকা রয়েছে বন্ধুরা সম্পূর্ণ বোঝে বলে দিব এই ভিডিওতে। সেই জন্য রিকোয়েস্ট করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে জেনে নিন। আর এই ভিডিওটি দেখার পরে আপনার যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিতে ভুলবেন না। আর এরকম সর্বপ্রথম জুয়েলার্স সমিতি নির্ধারিত স্বর্ণের সঠিক দাম, স্বর্ণের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য এবং গহনার ডিজাইন পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। বন্ধুরা তাহলে চলুন মনোযোগ সহকারে এক নজরে ভিডিওটি দেখে নেওয়া যাক। বন্ধুরা প্রথমে জানিয়ে দিব স্বর্ণের দাম। 11.664 গ্রাম সমান এক ভরি। সবচেয়ে ভালো মানের স্বর্ণ অর্থাৎ 22 ক্যারেট হলমার্কযুক্ত প্রতি ভরিতে বেড়েছে 2217 টাকা। বেড়ে 22 ক্যারেট হলমার্কযুক্ত প্রতি ভরি স্বর্ণের নতুন দাম রয়েছে 1,12,908 টাকা। 21 ক্যারেট প্রতি ভরিতে বেড়েছে 2,099 টাকা। বেড়ে 21 ক্যারেট প্রতি ভরি স্বর্ণের নতুন দাম রয়েছে 1,07,775 টাকা। 18 ক্যারেট প্রতি ভরিতে বেড়েছে 1,808 টাকা। বেড়ে 18 ক্যারেট প্রতি ভরি স্বর্ণের নতুন দাম রয়েছে 92,379 টাকা। এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির প্রতি ভরিতে বেড়েছে 1,516 টাকা। বেড়ে সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের নতুন দাম রয়েছে 76,982 টাকা। বন্ধুরা এখন দেখে নেওয়া যাক এই নতুন দাম অনুযায়ী প্রতি দুই আনা এবং প্রতি ছয় আনা স্বর্ণের দাম কত টাকা রয়েছে। 22 ক্যারেট প্রতি দুই আনা স্বর্ণের দাম রয়েছে 14,113 টাকা। 21 ক্যারেট প্রতি দুই আনা স্বর্ণের দাম রয়েছে 13,471 টাকা। 18 ক্যারেট প্রতি দুই আনা স্বর্ণের দাম রয়েছে 11,547 টাকা। এবং সনাতন পদ্মের প্রতি দুই আনা স্বর্ণের দাম রয়েছে 9,622 টাকা। বন্ধুরা এখন দেখে নেওয়া যাক প্রতি ছয় আনা স্বর্ণের দাম কত টাকা রয়েছে। 22 ক্যারেট প্রতি ছয় আনা স্বর্ণের দাম রয়েছে 42,340 টাকা। 21 ক্যারেট প্রতি ছয় আনা স্বর্ণের দাম রয়েছে 40,415 টাকা। 18 ক্যারেট প্রতি ছয় আনা স্বর্ণের দাম রয়েছে 34,642 টাকা। এবং সনাতন পদ্মের প্রতি ছয় আনা স্বর্ণের দাম রয়েছে 28,868 টাকা। বন্ধুরা এখন দেখে নেওয়া যাক খাঁটি হলমার্কযুক্ত গহনা সোনা কিভাবে চিনে আনবেন। বন্ধুরা একেবারে খাঁটি সোনা দিয়ে গহনা তৈরি করা যায় না, সেজন্য স্বর্ণের মানকে চার ভাগে ভাগ করা হয়েছে। যেমন 22 ক্যারেট, 21 ক্যারেট, 18 ক্যারেট এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির স্বর্ণ। তবে এর মধ্যে সবচেয়ে ভালো মানের স্বর্ণ হলো 22 ক্যারেট অথবা 21 ক্যারেট স্বর্ণ। আর এই স্বর্ণের মান বর্তমানে নির্ণয় করা হয় সরকার নির্দেশিত মেশিনের মাধ্যমে। তাতে বোঝা যায় স্বর্ণের ভিতরে কতটুকু খাত মিশ্রণ দিয়েছে স্বর্ণকার। আর এইভাবে যে স্বর্ণের অলঙ্কার যাচাই করা হয় তাকেই বলা হয় হলমার্কযুক্ত গহনা স্বর্ণ। আর আপনারা স্বর্ণের গহনা তৈরি করলে 22 ক্যারেট অথবা 21 ক্যারেট হলমার্কযুক্ত স্বর্ণের গহনা তৈরি করবেন, ব্যবহার করেও ভালো পাবেন, ভবিষ্যতে বিক্রি করলেও বেশি দাম পাবেন। বন্ধুরা আশা করছি বর্তমানে নতুন স্বর্ণের দাম, স্বর্ণের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন। এতক্ষণ ধরে আপনার মূল্যবান সময় দিয়ে আমার সঙ্গে থাকার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।